দিতে হবে সে এখন থেকে নারী তাকে নারীর অধিকার দিতে হবে একজন পুরুষ যদি দাবি করে আমি পুরুষ তাকে পুরুষের অধিকার দিতে হবে ভাইগণ বন্ধুগণ বাহিরের সাক্ষীকে সব দেখতেছেন তাদের অসভ্যতা ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী মহামারী আকারে আপনার এই সোনার এই বাংলাদেশে এখন এগিয়ে যাচ্ছে তারা প্রথম আলো পত্রিকার একটা হেডিং পড়লাম এলজিবিটি ট্রান্সজেন্ডাররা সামাজিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কোথায় বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এল লেসবিয়ানরা এগিয়ে যাচ্ছে গে এগিয়ে যাচ্ছে বায়োসেক্সুয়ালরা এগিয়ে যাচ্ছে ট্রান্সজেন্ডাররা এগিয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে ট্রান্সজেন্ডার অপারেশন করে অস্ত্রোপচার করে আমি আবার বলতেছি আপনাদের সামনে ট্রান্সজেন্ডার মানি হিজড়া নয় হিজড়া নয় হিজড়ারা জন্মগতভাবে তাদের ত্রুটি আছে এটা জন্মগত হিজড়ারা নারী নাকি পুরুষ অস্পষ্ট হিজড়া নয় এখন ট্রান্সজেন্ডাররা হিজড়া বলে নিজেদেরকে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে না হিজড়ারা জন্মগতভাবে এই ক্ষেত্রে দুর্বল এটা তাদের শারীরিক দুর্বলতা অথচ ট্রান্সজেন্ডার যারা বলতেছে এটা একটা মানসিক রোগ এটা শয়তানি রোগ এটা শয়তানি রোগ মানসিক রোগ হিজড়াদের বিষয়ে আমি দুটো কথা বলতে চাই হিজড়ারা ডাক্তারি পরীক্ষার মাধ্যমে যদি নারী বলে প্রমাণিত হয় আমি আমাদের সমাজকে বলবো রাষ্ট্রকে বলবো সেই হিজড়াটা কেন যেন আমাদের অন্য নারীর মতো অধিকার দেওয়া হয় বায়োলজি টেস্টের মাধ্যমে যদি ধরা পড়ে সে পুরুষ আমার মতো তাকেও যেন সেই অধিকার দেওয়া হয় হিজড়ারা আমাদের মতো মানুষ তারা যেন অধিকার পায় কিন্তু আজ তাদেরকে ভিখারি বানানো হচ্ছে তারা চাঁদাবাজি করতেছে তাদেরকে চোর ডাকাতের মতো ব্যবহার করা হচ্ছে এর জন্য এই সমাজকে দায়ী হতে হবে হিজড়ারা ভিক্ষা করবে কেন হিজড়ারা চাঁদাবাজি করবে কেন দোকানে দোকানে চাঁদাবাজি করবে কেন ওদেরকে এই দেশে কোনো অধিকার নাই ওদের চাকরি কোথায় চাকরি কেন দেওয়া হচ্ছে না ওদেরকে নিয়ে গিয়ে ভবঘুরে রাখা হোক বলতে চাচ্ছিলাম হিজড়ারা শারীরিকভাবে দুর্বল হয়ে পৃথিবীতে এসেছেন ওদের প্রতি ভালোবাসা দেখাতে হবে তার মানে তাকে বলতে হবে তুমি কি নারী তাহলে নারীর অধিকার তোমাকে দেব তুমি কি পুরুষ আমার মতো ড্রেস নাও পুরুষের ড্রেস নাও তোমাকে পুরুষ বা পুরুষ হিসেবে অধিকার দিতেই হবে কিন্তু খবরদার চাঁদাবাজি করতে পারবি না ভিক্ষা করতে পারবি না তুই আমার মতো মানুষ হয়ে এসেছি প্রিয় ভাই আমার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হলো এলজিবিটি লেসবিয়ান নারীকে নারীকে জি গে
তার মানে হলো পুরুষে পুরুষে বায়ো সেক্সুয়াল তার মানে সে নাকি নারীকেও ইউজ করবে পুরুষকেও নাকি ব্যবহার করবে বায়ো সেক্সুয়াল আমাদের এই বড় বড় পত্রিকাগুলো মানবাধিকারের নাম দিয়ে ট্রান্সজেন্ডারদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় বড় ফিসার তারা ব্যবহার করতেছেন আমি আমার দেশের কথা বলতেছি তারা বলতেছে ট্রান্সজেন্ডারদেরকে অধিকার দিতে হবে কারা বলতেছে আমি পত্রিকাওয়ালাদের কথা বলছি কোন কোন পত্রিকা আপনারা খবর নেন বাইরে পশ্চিমা বিশ্ব যা কিছু খারাপ ওইগুলো কেন তুমি গ্রহণ করো ভালো যা কিছু তা তুমি গ্রহণ করতে পারো না পশ্চিমা বিশ্ব আমেরিকার মতো দেশ তার ডলারের মধ্যে ধর্ম আছে ইন গড উই ট্রাস্ট ডলারটা হাতে নেন দেখেন কি লেখা আছে ইন গড উই ট্রাস্ট আমেরিকার মতো দেশ তার ধর্মকে টাকার মধ্যে ব্যবহার করছে আর আমার দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে রব্বি জিদিনী এলমা তুলে নেওয়া হয়েছে এখন ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামটা দেখেন পাকিস্তান আমলের মনোগ্রামটাও দেখেন লেখা ছিল রব্বি জিদিনী এলমা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি একটা বিশ্ববিদ্যালয় আছে আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো আরবি রব্বি জিদিনী এলমা তুলে নেওয়া হয়েছে সেটা অনেক আগের কথা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সৃষ্টি হওয়ার পরে মনোগ্রামের মধ্যে বাংলাতে লেখা ছিল প্রভু প্রভু জ্ঞান বাড়িয়ে দাও প্রভু জ্ঞান বাড়িয়ে দাও আলহামদুলিল্লাহ আমাদের আমাদের সম্মানিত ইউনু মহোদয় আসছেন আমি ওনার সাথে দেখা তো আর হয়নি নতুন ইউনু মহোদয় আসছেন উনি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আসছেন নিশ্চয় ওনার দায়িত্বের ব্যাপারে কিছু কথা বলবেন আমি একটু পরে ওনাকে সুযোগ দেব তো আমার যে আলোচনাটা সেটা আগে শেষ করি বলতে চাচ্ছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে রব্বিজিদিনী এলমা তুলে নেওয়া হয়েছে অথচ ডলারের মধ্যে ইন গড উই ট্রাস্ট তাদের ধর্ম তারা ব্যবহার করছে আর আমরা মনে করি আমাদেরকে সেকুলার হওয়া লাগবে ধর্ম ওইখানে থাকবে কেন ধর্ম তো ব্যক্তিগত ব্যাপার এটা মসজিদে থাকবে মোল্লাদের পকেটে থাকবে মাথার টুপির তলে থাকবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সে গেল সপ্তাহে আমি শুনলাম পত্রিকায় পড়ে দেখলাম প্রভু জ্ঞান বাড়িয়ে দাও এই কথাটা তুলে নেওয়া হয়েছে এই গেল সপ্তাহে আমি জানি না মুসলমান এগুলো কেমনে সহ্য করবে কেন তুলে নেওয়া হয়েছে প্রভু জ্ঞান বাড়িয়ে দাও এমন কি অপরাধ ছিল ধর্মকে এইভাবে কাটছাট করতে হবে বলতে চাচ্ছিলাম ভাইরে পাশ্চাত্যরা তাদের ধর্মটা এইভাবে তারা ব্যবহার করতেছে এই যে মসজিদে আমি খুতবা দিচ্ছি না আমি লন্ডনের খবর নিলাম আমার ছেলের কাছে ভাই আব্বু যখন খুতবা দিচ্ছে খ্রিস্টানরা গ্যালারিতে বসে সেই খুতবা শুনতেছে সুবহানাল্লাহ মন যদি চায় মন যদি চায় প্রতি সপ্তাহে দুই তিনজন করে বলে আমি ইংরেজিতে তারা এসে বলে আমি শাহাদা দিতে চাই শাহাদা বুঝেন অর্থাৎ আমি কলেমায় শাহাদত পড়তে চাই সুবহানাল্লাহ ওই গ্যালারিতে ওয়াজ শুনে শুনে শাহাদা দিচ্ছে ওপেন তাদের দেশে ধর্ম এইভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে তাদের অসভ্যতাগুলো আমরা শিখতেছি এলজিবিটিকে কেন প্রমোট করা হচ্ছে নারীতে নারীতে পুরুষে পুরুষে যৌন কুদে মিটানো এটাকে মানবাধিকার বলে চালিয়ে দেওয়া হচ্ছে
আমাদের পত্রিকাওয়ালারা আমাদের মিডিয়াগুলো এগুলো প্রমোট করতেছে। চোর ডাকাত দেশে থাকবে, কিন্তু যদি মিডিয়া চোর ডাকাতকে যদি উৎসাহ দেয়, এটা কি মারাত্মক নয়? চোর ডাকাত থেকে দেশ তো মুক্ত হবে না, এটা স্বাভাবিক, কিন্তু প্রমোট করতে পারে না, এটা অপরাধ। এলজিবিটি অপরাধ, এলজিবিটি এটা অপরাধ। এই যে বললাম লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, এই তিন প্রকার কাজ এগুলো ফসুও করে না। আপনারা গরু ছাগলের কাছে যান, জিজ্ঞাসা করেন, মুখে নয় কাজে দেখেন। ভাদ্র মাসের কুকুরের দিকে তাকান, শিয়াল কুকুররাও এ কাজ করে না। স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবার কাজ করে না, পুরুষে পুরুষে কাজ করে না, উভয় লিঙ্গ কাজ তারা করে না। আমাদের পত্রিকাওয়ালারা বলতেছে এটা মানবাধিকার, আমি বলি এটা ফসুর অধিকার নয়, মানবাধিকার তো দূরের কথা। লেসবিয়ান, গে হওয়া, বায়োসেক্সুয়াল হওয়া এবং ট্রান্সজেন্ডার হওয়া, এগুলো মানবাধিকার নয়, ফসুর অধিকার নয়। এই কারণে আমি সুরাতুল আরাফের আয়াত পড়ছিলাম আজকে খুতবার মধ্যে, উলাইকা কাল আনাম, এরা ফসুর মতো, বলহুম আদল, ফসুর সাইতে অদম। আপনারা ভাদ্রমাসে কোনোদিন দেখেছেন? ভাদ্র মাসে কোনোদিন দেখেছেন লেসবিয়ান, গে, বায়োসেক্সুয়াল হতে দেখেছেন? কুকুরদেরকে কোনোদিন দেখেছেন আপনারা? সুতরাং কোরআনের প্রতি ইমান আনুন, উলাইকা কাল আনাম বলহুম আদল। আমার ভাইরাম, তারা বিজ্ঞান মনস্ক হওয়ার দাবি করে, অথচ বিজ্ঞানের একটা থিওরি হলো, বিজ্ঞানের চুম্বকের একটা থিওরি পড়েছিলাম অনেকদিন আগে, যে বিপরীত মেরুতে আকর্ষণ, সমমেরুতে বিকর্ষণ, এটা নাকি বলে চুম্বকের ধর্ম। আমাদের বিজ্ঞানের ছাত্ররা বুঝতে বলতে পারবেন, বিজ্ঞানেরও আবার ধর্ম আছে, কৌজ আছে তো। এই যে বিজ্ঞান মনস্করা কয় আমার কোনো ধর্ম টর্ম নাই, আমি হিন্দুও না মুসলমানও না, তুমি কি? আমার কোনো ধর্ম টর্ম নেই, তুমি কি কয়? আমি বিজ্ঞান মনস্ক। আর তোর বিজ্ঞান বলতেছে ভাই যে তারও নাকি ধর্ম আছে, আর চুম্বকের ধর্ম বিপরীত মেরুতে আকর্ষণ, বিপরীত বুঝেন তো, বিপরীত। তাহলে মানুষের দাবি ছিল যে চুম্বকের ধর্ম যদি সে অন্তত মানত, আল্লাহর ধর্ম না মানো, চুম্বকের ধর্ম মানো। চুম্বক কি কয়? কয় বিপরীতে বিপরীতে আকর্ষণ। তাহলে পুরুষ এবং নারীর মধ্যে আকর্ষণ হবে, এটাই তো ঠিক। সমমেরুতে বিকর্ষণ, সমমেরুতে কিন্তু লাগতে পারে না, বিকর্ষণ হবে, দূরে সরবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং বিজ্ঞান মনস্কের দাবি করে, বিজ্ঞানও তো মানে না, দর্শনের দাবি করে, দর্শনও তো মানে না। দর্শনের একটা থিওরি পড়ছিলাম, যে এমন কোনো কাজ করো না যে কাজ তুমি করতেছো, অন্যরাও যদি সবাই করে মানবতার বিপর্যয় হবে, বিশ্ব অশান্তি আসবে, এমন কোনো কাজ তুমি করতে পারো না। তুমি আর তোমরা কয়জনে করলে মোটামুটি সারে, সবাই যদি করে তাহলে পৃথিবী ধ্বংস হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এমন কোনো কাজ তুমি করতে পারো না। এটা আল্লাহর ধর্মের কথা নয়, আমি বলছি দর্শন, দর্শনের থিওরি। তো দর্শনের থিওরি অনুযায়ী এই যে তোমরা বলতেছো লেসবিয়ান হওয়া, গে হওয়া, বায়োসেক্সুয়াল হওয়া এবং ট্রান্সজেন্ডার হওয়া, এইগুলো যদি দুনিয়ার মানুষরা করতে থাকে, দুনিয়া কি বেশি দিন টিকবে? দুনিয়া বেশি দিন টিকবে না। নারী পুরুষের বিয়ের মাধ্যমেই তো পৃথিবী টিকে থাকবে, তোমাদের লেসবিয়ান, গে, বায়োসেক্সুয়ালের মাধ্যমে বিশ্ব তো ভাই আর টিকবে না বেশি দিন, যদি সবাই করে থাকে। তো আমি বলতেছিলাম তোমরা কি মানো? আমি এই পর্যায়ে আপনাদের সামনে একটা কথা সতর্কবাণী দিচ্ছি, যে এই যে আমি কিছু, এই যে বললাম, এই যে আমি বললাম নারীতে নারীতে আকর্ষণ, পুরুষে পুরুষে আকর্ষণ, অথবা উভয় কামী হওয়া,
এটা জন্মগত বিষয় নয় আল্লাহর কসম। সে জন্মগত কারণে বোধহয় তার ভিতরেই টেন্ডেন্সি সৃষ্টি হয়েছে, এরকম একটা কিছু তার ভিতর বক্ষাসলত হয়েছে, না এটা ঠিক নয়। কেন হয় জানেন? দূষিত পরিবেশে সে ছিল কোনো না কোনো সময়, এটা হতে পারে কোনো হোস্টেলে ছিল, সেখান থেকে এটা তার এটা পেয়েছে। সেটা খারাপ সম্পর্ক থেকে হয়, খারাপ পরিবেশ খারাপ সম্পর্ক থেকে এই ঘটনাটা হয়। এই জন্য আমি আপনাদের কাছে বলে গেলাম, এখনও যাদের সন্তান সন্ততি ছোট আছে, ছোটবেলা থেকে কেয়ার নেন, ছোটবেলা থেকে হেফাজত করুন। দেখুন আপনার ছেলে বন্ধুর নাম করে, বন্ধু কোনো বন্ধুর প্রতি বেশি মহাব্বত দেখাচ্ছে কিনা, একসাথে কোথাও ঘুমাচ্ছে কিনা। আপনি মনে করবেন এখানে কিছু নাই, এখানে কিছু আছে, এখানে কিছু আছে। আপনার মেয়েটা আরেকটা মেয়ের সাথে তার বান্ধবীর সাথে কোথাও ঘুমাচ্ছে কিনা, ইসলামে কিন্তু হারাম ঘোষণা করছে। হতে পারে তার খালাতো বোন, খালাতো বোনের সাথেও ঘুমাইতে পারবে না, আপনার মেয়েটা খালাতো বোনের সাথেও ঘুমাইতে পারবে না, এখানে কথা আছে। কিন্তু তা আমি বলছিলাম, আপনার ছেলে মেয়েকে হেফাজত করুন। বন্ধু বান্ধবী হতে পারে, আত্মীয় প্রতিবেশী হতে পারে, কারো বাড়িতেও ঘুমাতে দেবেন না। আমি অনেক দিন আগে একটা ওই যে কি একটা ছড়া পড়ছিলাম, বৌ নষ্ট ঘাটে জি নষ্ট হাটে, যুবক ছেলে নষ্ট হয় ফরসি বাড়ির খাটে। খাটে ছিলেন তো, খাটেও কিন্তু আপনার ছেলে নষ্ট হবে। এই জন্য আপনার ছেলে কোথায় বেড়াতে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, একই ক্লাসমেটের সাথে গেলেও হবে না, ওখানে হোটেলে কেমনভাবে ছিল সেটা খবর নিতে হবে। এটা প্রথম থেকে যদি খবর নেন ছেলেকে বাঁচাতে পারবেন, নাহলে আগামী দিন কিন্তু ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। বলছিলাম আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া যাই বলেন, ওরা কিন্তু বেশিরভাগ এদেরকে প্রমোট করতেছে, শব্দ একটা আছে মানবাধিকার। কী শব্দ? মানবাধিকার। ও তো মানুষ, তো মানুষ হিসেবে অধিকার দিতে হবে। আমি একটু আগে আমাদের ইউন মহোদয় আসার আগেই বলেছি, আমাদের যারা হিজড়া আছে, হিজড়াদের মানবাধিকার অবশ্যই আছে, ওরা মানসিক রুগী নয়, ওরা জন্মগতভাবে দুর্বল, ওদের অধিকার দিতে হবে। কিন্তু সাঁদাবাজি বন্ধ করতে হবে, হিজড়ারা সাঁদাবাজি করতে পারবে না, এটা ওদের অধিকার নয়, ভিক্ষা করার করতে দেব না, ওরা আমার মতো মানুষ, ওরা আমার মতো, ওদেরকে চাকরি দিতে হবে। আপনারা আমার সাথে একমত কি? সাঁদাবাজি বন্ধ করতে হবে, হিজড়ারা সাঁদাবাজি করতে পারে, সাঁদা দেব না, ওরা আমার মতো মানুষ, আমি তো সাঁদাবাজি করি না, ওরা সাঁদাবাজি করবে কেন? বলছিলাম কিন্তু এই এই এলজিবিটি এদেরকে কিন্তু সেই অধিকার দেওয়া যাবে না, এরা মানসিক রুগী, এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায়, আল্লাহ বানাইছিলেন পুরুষ, এরা অস্ত্রোপচার হরমোন চেঞ্জ করার মাধ্যমে তারা পুরুষ নারী হবে, নারী পুরুষ হবে, আবার বলতেছে তাও হব না, মনে করেন আমি পুরুষ তো আমারে পুরুষের অধিকার দিতে হবে। দেখেন, মনে করেন আমি পুরুষ তাহলে আমাকে পুরুষের অধিকার দিতে হবে, এই প্রথম আলোর মতো পত্রিকাগুলো বলতেছে, যেহেতু সে মনে করিতেছে সেহেতু তাকে নারীর অধিকার দিতে হবে। খেয়ালটা করুন তো, অসভ্যতা, সভ্যতার মুখোশে অসভ্যতা কীভাবে অপরদিকে চলে যাচ্ছেন ভাইরে। আমি তফসির পড়তে গিয়ে দেখলাম এই কাজটা আগে ফসুর মধ্যে করিত কোরআনে আছে, এখন মানুষের মধ্যে সেটা করা হচ্ছে, মানুষের মধ্যে করা হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন ফিতরাতুল্লাহ, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছিলেন এটা এভাবে ঠিক রাখো, আল্লাতি ফাতারান্নাস আলাইহা, যেটার উপর আল্লাহ সৃষ্টি করেছেন এইভাবে ঠিক রাখো, আল্লাতি ফাতারান্নাস আলাইহা লা তাবদিলা লিখলকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করিও না,
এই জন্য ভাই এদেরকে অধিকার দেওয়া যাবে না, বরং এদেরকে এদেরকে আমরা বলবো এরা মানসিক রোগী, এদেরকে মানসিক চিকিৎসা করতে হবে। এরা আল্লাহর প্রতি সন্তুষ্ট নয়, এরা আল্লাহর প্রতি বিদ্রোহ হয়েছে। লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ওই যে বললাম এলজিবিটি, এরা আল্লাহর প্রতি বিদ্রোহ। সুতরাং এদের মানসিক চিকিৎসা করা দরকার, এরা মানুষ হিসেবে ওদেরকে অধিকার দেওয়া যাবে না। অবশ্য সংসদে নাকি তারা নির্বাচন করতে পারবে। কি একটা সেদিন পত্রিকায় দেখলাম, ইসলামী দল বলে, আমাদের দেশের একটা ইসলামী দল বলে কি মনে হয় আর এক ট্রান্সজেন্ডারের নির্বাচনত দাঁড়াইবার অধিকার দিয়ম। আল্লাহর গজব, ইসলামী দল ট্রান্সজেন্ডারকে বলে নির্বাচন মধ্যে তারা প্রাপ্তি দিব, এটা একটু খবর নেই তো? এটা কোন ইসলামী দল ট্রান্সজেন্ডারকে প্রাপ্তি দেবে ইসলামী দল বলে? আমার ভাইগণ বন্ধুগণ, আমি কেন ওয়াজটা আজকে নিয়ে আসলাম আপনারা খেয়াল করুন, আমরা তো আসি আমাদের তালে ব্যবসা বাণিজ্য নিয়ে, ওয়াজ নসিহত নিয়ে, কিন্তু ওই যে পত্রিকার হেডিং বললাম না, ট্রান্সজেন্ডাররা সামাজিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে, প্রথম আলোর হেডিংটা শুনালাম আপনাদেরকে, আমরা কোথায় আছি? সুতরাং ভাইগণ বন্ধুগণ, এদের জন্য চিকিৎসার কথা বলুন। এরা আসলে উলাইকে কল আনাম বল মাদল, এরা তো চতুষ্পদ জন্তু নয়, বরং তার চাইতে নিকৃষ্ট। আমি খবর নিলাম, ওই যে লন্ডনের একটা খবর নিলেন, কয় আব্বু এখানে কি হচ্ছে দেখেন, এই ট্রান্সজেন্ডাররা এখন তারাও খুব সুখে নাই। কেন হদে বাথরুম এখন লন্ডনে নাকি পশ্চিমা দেশের বাথরুম নাকি তিনটা, কয়টা বাথরুম, কয়টা আমাদের দেশে বাথরুম কয়টা, দুইটা, একটা নারীর জন্য একটা পুরুষের জন্য। ওদের ওইখানে আরেকটা বাথরুম তৈরি করছে ট্রান্সজেন্ডারদের জন্য, কারণ এরা নয় পুরুষ নয় নারী, এরা থার্ড ক্লাস। কোন ক্লাস? হাই মানুষ হইয়া জন্মেছিলি, থার্ড ক্লাস হইলি, বাথরুম দুটো হারাইলি, তৃতীয় বাথরুমে তোর জায়গা হইল, তৃতীয় বাথরুমে তোর জায়গা হইল, তোরে তৃতীয় বাথরুমে যাইতে হয়। আর তার পরিচয়টা আমি বললাম, বাবা ওই যে বাথরুমে একটা চিহ্ন দেয় না, আমাদের এখানে একটা চিহ্ন দেয় না, মহিলাদের একটা সিম্বল দেয়, এটা মহিলার বাথরুম, আর এটা পুরুষের বাথরুম, পুরুষের একটা চিহ্ন দেয় না। আমি বললাম যে ওখানে চিহ্নটা কী দিছে ওদের জন্য, কয় আব্বু অর্ধেক শার্ট অর্ধেক ফ্রক। এবার কোরআনের আয়াত পড়ুন, উলাইকা কাল আনাম বালহুম আদল, এটা একটু মুখস্থ করেন তো, উলাইকা কাল আনাম বালহুম আদল, ওরা গরু ছাগলের মতো বরং তার চাইতে নিকৃষ্ট। আমাদের ইউনু মহোদয়কে এখন আমি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বসবে? আচ্ছা আচ্ছা, আমি উপজাতি হিসেবে আইন শৃঙ্খলা করছি, উপজাতির আইন শৃঙ্খলা করি সহ
Ini adalah